মর্নিং কিডস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ক্লাস। আচ্ছা, আমরা এখন কি পড়ছিলাম? একারন্ত শব্দ, তাই তো? একারন্ত শব্দ আমরা অনেকগুলো পড়েছি, সেগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করিয়েছি, সাজিয়ে লেখো করেছি, তাই তো? চলো আজকে আমরা নতুন আরো কতগুলো একারন্ত শব্দ পড়ব। নাও সি দ্য কোড। আগে হেডিং লিখবে একারান্ত শব্দ। আচ্ছা, আমি একটা ছবি আঁকছি, বলতো এটা কি? কে বলতে পারবে এটা কিসের ছবি? বেগুন। ইয়েস, তাহলে ইংলিশে যাকে আমরা বলি ব্রিঞ্জল, তাই তো? এটা তোমরা সবাই দেখো বাড়িতে, বেগুন। এটা কি লিখলাম? বেগুন। ওকে, নেক্সট। আচ্ছা, এটা আমি একটা ফ্রুট, বলতো এটা কি ফ্রুট? এটার ভেতরে, আমি ভেতরটা দেখাচ্ছি, ভেতরে যদি আমরা এটাকে কাটি তাহলে ভেতরে এরকম রেড কালারের কতগুলো সিডস দেখতে পাওয়া যায়, যেটা আমরা খাই। এটা কি বলতো? বেদানা। বয়ে কারে বে, দয়া কারে দা, দন্তন নয় আকারে না, বেদানা। বানানটা দেখো ভালো করে, বয়েকার দয়াকার দন্তন নয় আকার, বেদানা। ওকে, নেক্সট। দেখো এটা একটা ইনস্ট্রুমেন্ট, দেখতে অনেকটা এরকমই হয়। সেতার, দন্তস্বর তয়াকার বৈষণ্য র, সেতার। নেক্সট। আচ্ছা দেখো, এরকমই জিনিসটা অনেকটা হয় দেখতে, এটাও একটা আমি ইনস্ট্রুমেন্টই ড্র করছি। এটা অনেকটা এরকমই দেখতে হয়, এর সাথে এটা বাজানোর জন্য একটা এরকম জিনিস থাকে সরু মতো। এটাকে কি বলবো বলতো? বেহালা। বয়েকার হয়াকার দয়াকারে না, বেহালা। কি লিখলাম? বেহালা। বয়েকার হয়াকার লয়াকারে লা, বেহালা। আচ্ছা, এবার আমি একটা জিনিস আঁকছি, দেখো। এটা হচ্ছে একটা খেলনা, তাহলে খেলনাটাও কিন্তু একারান্ত শব্দ। খয়ের মাথায় মাত্রা দেবে না, খয়কার ল দন্তন নয় আকার, খেলনা। খেলনা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে ভালো করে শব্দগুলোকে দেখো, কি কি লিখলাম শব্দগুলো দেখো। নাম্বার একে লিখেছি বেগুন, বয়কার গয়ভস্যু দন্তন ন, বেগুন। নাম্বার টু এ কি লিখেছি? বেদানা, বয়কার দয়াকার দন্তন্য আকার, বেদান। নেক্সট কি লিখেছি? সেতার, দন্তস্বয়কার তয়াকার বৈষণ্য, সেতার। নেক্সট বেহালা, বয়কার হয়াকার লয়াকার, বেহালা। নেক্সট কি লিখেছি? খেলনা, ক্ষয়কার ল দন্তন্যয় আকার, খেলনা। চলো আরো কতগুলো শব্দ লিখি।
আছে যেটা এখন আর আমাদের বাড়িতে দেখা যায় না, আগেকার দিনে বাড়িতে এটা থাকতো। এটা একটা মানে যন্ত্র, ঠিক আছে, লাইক টিভি, টিভিতে যেরকম আমরা দেখতে পাই, কিন্তু রেডিওতে কিছু দেখা যাবে না, শুধু শোনা যেত কানে, সেটাকে আমরা কি বলবো, বেতার। নেক্সট, লেখক, লয়কার, হ ক, লেখক যারা গল্প লেখে বা কবিতা লেখে, অথর, তাদেরকে বাংলায় কি বলি আমরা, লেখক। নেক্সট দেখো, আমি একটা পশুর নাম লিখছি, তালিবস একার, অন্তস্থয় আকার, ল, শেয়াল। নেক্সট লিখছি আমি দয়কার, ব, দয়াকারে তা, দেবতা, ঠাকুরকেই আমরা দেবতা বলি, ঠিক আছে, গড যাদেরকে আমরা পূজো করি, ঠাকুর তাদেরকে আবার আমরা দেবতাও বলি। দেখো কি লিখছি, পয়কারে পে, চ, ক, পেচক, পেচক মানে পেঁচা, আমরা সবাই জানি। চলো বানানগুলো ভালো করে পড়ি। কি লিখলাম, বেতার, বয়কারে পে, তয়াকার, বৈশ্বর, বেতার। নেক্সট লেখক, লয়কারে লে, খ, ক, লেখক। নেক্সট শিয়াল, তালিবস একার, অন্তস্থয় আকার, ল, শিয়াল। নেক্সট দেবতা, দয়কারে দে, ও, তয়াকারে তা, দেবতা। এন্ড দ্য লাস্ট ইজ পেচক, পয়কারে পে, চ, ক, পেচক। স্টুডেন্টস, যে শব্দগুলো আমি তোমাদেরকে পড়ালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই শব্দগুলো তোমরা বাড়িতে মুখস্থ করে ফেলবে। ওকে, বাই।